যখন কোনো রুগী আসে আপনাদের, তখন আপনারা একটা বোর্ড গঠন করেন সেই রুগীটার ব্যাপারে, মানে ক্যান্সার রুগী সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই বোর্ডটা সম্পর্কে জানতে চাই যে কারা থাকেন, আপনারা কিভাবে সিদ্ধান্ত নেন, কি করেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এটা মূলত হলো টিউমার বোর্ড বলে আমরা এটাকে। যখন কোনো রুগী আসে আপনাদের, তখন আপনারা একটা বোর্ড গঠন করেন সেই রুগীটার ব্যাপারে, মানে ক্যান্সার রুগী সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই বোর্ডটা সম্পর্কে জানতে চাই যে কারা থাকেন, আপনারা কিভাবে সিদ্ধান্ত নেন, কি করেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এটা মূলত হলো টিউমার বোর্ড বলে আমরা এটাকে। টিউমার বোর্ডের উদ্দেশ্যটা হলো যে আসলে ক্যান্সার একটা মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা। আপনাকে হয়তো 16 চিকিৎসা লাগছে, একজন সার্জনকে দরকার, একজন গাইনি অনকোলজিস্টকে দরকার বা গাইনোকোলজিস্টকে দরকার, একটা কোলোরেক্টাল সার্জন দরকার, অথবা নিউরোসার্জন দরকার, একজন অনকোলজিস্ট দরকার, একজন প্যাথোলজিস্ট দরকার, যে যে স্লাইডটা দেখা হয়েছে, যে টিউমারটা ডায়াগনোসিস হয়েছে এইটার ব্যাপারে আর কোনো কোয়ারি আছে কি না এটা ডিসিশনটা নেওয়া, একজন রেডিওলজিস্ট দরকার। তো এরকমভাবে আমরা আমাদের স্কোয়ার হসপিটালে আমরা যেটা করে থাকি, তো আমরা এইভাবে কিন্তু বোর্ডটা করি। করার উদ্দেশ্যটা হলো যে ট্রিটমেন্টটাকে, পেশেন্টটাকে প্রথম থেকে যেন একটা প্রপার একটা প্রপার ট্রিটমেন্ট আমরা দিতে পারি এবং টার্গেটেড ট্রিটমেন্ট আমরা দিতে পারি। সেজন্য টাইম টু টাইম আমরা যদি প্রয়োজন মনে করি যে আমরা কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে আবার কিন্তু আমরা টিউমার বোর্ডে ওটা রিভিউ করিও মাঝে মাঝে, এটা কিন্তু আমরা নিয়মিতই করে থাকি। এবং এটাই সারা পৃথিবীতে, এটাকে MDT বলে, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, এটা সারা পৃথিবীতে এটাই কিন্তু পন্থা যে ক্যান্সার রোগীদেরকে চিকিৎসার জন্য। আচ্ছা, এবং এই বোর্ডটা কি যেমন আপনাদের স্কোয়ার হসপিটালে আছে, এরকম কি সব ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আছে? এটা সব জায়গাতে আছে কিনা আমি বলতে পারবো না, অনেক প্রতিষ্ঠানই করে থাকে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানই করে থাকে, আবার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটও করে থাকে, তো ওদের ওখানেও আছে। কিন্তু আমি যখন ওখানে কাজ করতাম তখনও ছিল, কিন্তু মুশকিলটা হলো যে ওখানে মানে যেহেতু নাম্বার অফ পেশেন্ট গভর্নমেন্ট হসপিটালগুলোতে এত পরিমাণ বেশি যে তাদের এটা আসলে চিকিৎসক বা অন্যদের রীতিমতো হিমশিম খেতে হয় এদেরকে ম্যানেজ করতে গিয়ে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিতে হবে প্লিজ। আচ্ছা জি, দর্শক আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। যে এটা হলো যে অবশ্যই চিকিৎসা করে তৃতীয় মানে স্টেজ থ্রির কথা বলতে বোঝাতে চেয়েছেন। 3A তে আমরা অনেক ভালোভাবে চিকিৎসা করতে পারি, 3B-র পেশেন্টদেরকেও আমরা অনেক ভালোভাবে চিকিৎসা করে তাদের সার্ভাইভাল বেনিফিট বা টাইম অনেক বাড়াতে মানে চিকিৎসা করে কিছু কিছু ক্ষেত্রে একেবারে সুস্থ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের তাদের ওভারঅল সার্ভাইভাল টাইমটা বাড়াতে পারি। আর বিশেষ করে স্তন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা বলে থাকি বা কেমোথেরাপি যেগুলো লাগে বা রেডি খুব বেশি পরিমাণ যে অতিরিক্ত খরচ সেটা না, কিন্তু ইভেন এটা আমাদের স্কোয়ার হসপিটালেও না, আমাদের হাসপাতালেও কিন্তু বেশিরভাগ ক্যান্সার রোগীদের চিকিৎসার কিন্তু অনেক মূল্য অন্যান্য হাসপাতালের মতো না, কিন্তু অন্যান্য সাধারণ হাসপাতালে যা তার থেকে একটু সামান্য বেশি, খুব বেশি না।